ভোটাধিকার থাকিও ভোটদানের পর বিরত, ইচ্ছা থাকলেও করব নয় ভোটদান। গণতান্ত্রিক ব্যবস্থা এওঁলোকে লব নয় অংশগ্রহণ, কিন্তু ভোটদাতা হয়েও এওঁলোকৰ ওপৰত যেন চলিছে বৈষম্য। দেশ তথা রাজ্যত এতিয়া নির্বাচনের বতর, রাজ্যত সমাপ্ত হল প্রথম পর্যায়ের নির্বাচন, কিন্তু একাংশের এই গণতান্ত্রিক মহোৎসবত অংশগ্রহণের নাই কোনো সুবিধা। ভোটদানের আঁতরি থাকবলগা হয়েছে বৃহৎ সংখ্যক ভোটার। যোনে বরপেটাত ভোট দিব যাব, কোকরাঝাৰত ভোট দিব যাব, তেও কেনেকে পাঁচটা বজাত আহি পেলাই ইয়াতে ডিউটি করব আপনি নিজে কোক। এওঁলোক গুৱাহাটী মল এসোসিয়েশনের সদস্য, গুৱাহাটীৰ ব্যক্তিগত প্রতিষ্ঠানের কর্মচারী নিয়াৰ বাবে ওলাই আহিছে এওঁলোক। সংস্থাটোৰ দাবি গুৱাহাটীত কর্মরত কর্মচারী পাব লাগে ভোটদানের সুবিধা। ইতিমধ্যে সমগ্র বিষয়টির সন্দর্ভত সংস্থাটোৱে নির্বাচন আয়োগ তথা রাজ্য সরকারলৈ প্রেরণ করেছে পত্র। আমি এটোর যেটো হেৰি মানে ক্লোজিংৰ ওপৰত যেটো আমি আপোনাক বন্ধ দিছে গভর্নমেন্টে, হেতু এটা ক্লিয়ার কাট হব লাগে, আর ইট শুড বি লাইক ইউ নো এনেকুৱা হব নালাগে, খালি নিউজত দি থলে না, গোটেই এটো এটা নোটিস ইস্যু করব লাগে ডিস্ট্রিক্ট গভর্নমেন্টে আন্ডার ডিসি, সো দ্যাট গোটেইবিলাক বস্তু ক্লিয়ার কাট হয়। ইয়া এক্স্যাক্টলি ক্লিয়ার কাট হয়। সংস্থাটোৰ সমীক্ষা অনুসৰি মহানগরখনৰ ব্যক্তিগত প্রতিষ্ঠানত কর্মরত প্রায় 6 লাখ যুবক যুবতী, কিন্তু এই বৃহৎ সংখ্যক ভোটারে সুবিধা নাপায় ভোট দিবলৈ। ইলেকশন কমিশনালকে একটা মেইল এটা করেছিল মার্চ 14 তারিখে রিগার্ডিং, মানে চাওক আপনি CEIC যদি আপনি রিপোর্ট চাই প্রাইভেট সেক্টর এটা 6,42,000 লড়া ছোৱালীয়ে গুৱাহাটীখনত অল গুৱাহাটীত কাম করে আছে, কিন্তু আমি যেটা আমি সবর মানে সবর নহয় কিন্তু আমার এসোসিয়েশন আছে আমি কথা পাতিলো, তারে 50-30% মানে ভোট দিয়ার টাইমত ভোট দিব যাব না পায়, কারণ এটা আপনি ধরলে একটা শোরুম একটা মল এই যিকোনো একটা জায়গা এটাত আপনি 100% খালি করে ফেলে আপনি সিহতে এলাও নকরে, যে 5টা বজালৈকে বন্ধ থাকে ধরলক আপনি, মই গুৱাহাটীৰ ক্ষেত্রতে কলো যেটা 7 তারিখের যেটা ইলেকশন আপনি 5টা বজালৈকে বন্ধ আছে গুৱাহাটী, হয় না, আপনি 5টা বজাত ধুবুরী যে মানুষ ভোট দিব, বরপেটাত যুনে দিব, কোকরাঝাৰত দিব, সি 5টা বজাত কেনেকে আহিব? সেয়ে সংস্থাটোর দাবি নির্বাচন আয়োগ তথা রাজ্য সরকারের জাননী যোগে নিশ্চিত করক ব্যক্তিগত প্রতিষ্ঠানের কর্মচারীয়ে যাতে ভোট দিব পারে। ভিডিও জার্নালিস্ট নবডেকার সহযোগত তেজস্বী ভাস্কর সুতিয়া, রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।